নিজে নেতা নেতৃত্বদের ঠিক করে আগলে রাখতে পারেননি, সম্মান দেয়নি। সাদেই বলা হয়েছে সব কিছু ল্যাম্প পোস্ট, এখানে একটাই পোস্ট, একটা পোস্ট এবং ভাইপোর পোস্ট, এই দুটোই পোস্ট, আর কেউ সম্মান পায়নি। সুতরাং কেউ থাকবে না, সবাই ভারতীয় জনতা পার্টিতে চলে আসবে। একদিন দেখবেন মার্চ এপ্রিল মাসের আগে দিদি আর দিদির ভাইপো ওই টিএমসি ফ্ল্যাগটা ধরে দাঁড়িয়ে আছে, পিছনে আর কেউ নেই। আজকে আমাদের 128 জনের মতো কার্যকর্তাকে মারা হয়েছে, এবং মারা হচ্ছে মহিলারা যারা বিজেপিতে আছেন তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, মাথায় গুলি করে দেওয়া হচ্ছে, এবং তার কোনো বিচার হচ্ছে না। এবং সবথেকে মজার কথা, এই যে রিপোর্টগুলো, পোস্টমর্টম রিপোর্ট বলুন, ধর্ষণের পর মেডিকেল রিপোর্ট বলুন, এগুলোকে ম্যানিপুলেট করা হচ্ছে।